ইলফিশ বা বৈদ্যুতিক মাছ। এই মাছ অসম্ভব রকম বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। সর্বোচ্চ 900 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার অ্যামাজন বনে রেকর্ড রয়েছে এই ইলফিশের, যা আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের চেয়েও শক্তিশালী। বহু আগেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন মাছের সন্ধান পান বিজ্ঞানীরা। 1766 সালে প্রথম বৈদ্যুতিক শক তৈরিতে সক্ষম মাছের কথা প্রকাশ করেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিউনেউস। তবে সেসব মাছের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল অনেক কম। 2009 সালে যুক্তরাষ্ট্রে ফ্রান্সিসকো নামের এক ব্যক্তিকে পানির মধ্যে শক দিয়ে হত্যা করার ইতিহাস আছে এই মাছের। ইউটিউব চ্যানেল অন্বেষণের আজকের পর্বে জানব পানির নিচে এক ভয়ঙ্কর বৈদ্যুতিক শিকারী ইলফিশ সম্পর্কে। নিয়মিত এ ধরনের আরও ভিডিও পেতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার। বৈচিত্র্যময় এ প্রাণী জগতে বিচিত্র প্রাণীর বসবাস। সাগরতলে প্রাণী জগতের বৈচিত্র্য আরও বিস্ময়কর। এর মধ্যে একটি বিস্ময়কর প্রাণীর নাম ইলফিশ। এই মাছের ইংরেজি নাম ইলফিশ হলেও বাংলা নাম এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ইলফিশ এমনই একটি মাছ যেটা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। একটি ইলফিশ যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক দ্বারা একটি শক্তিশালী কুমিরকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলা যায়, এমনকি তাকে হত্যা করা যায় এই শকের মাধ্যমে। এদের মধ্যে দুই ধরনের মাছ রয়েছে। যে মাছ বৈদ্যুতিক ক্ষেত্র উৎপাদনে সক্ষম তাকে বলা হয় ইলেকট্রোজেনিক ফিশ, আর যে মাছ বৈদ্যুতিক ক্ষেত্রে শুধু শনাক্ত করতে পারে তাকে বলা হয় ইলেকট্রো রিসেপটিভ ফিশ। ইলফিশ তার বিশেষভাবে গঠিত যে অঙ্গ থেকে বৈদ্যুতিক ক্ষেত্র উৎপাদন করে তাকে বলা হয় ইলেকট্রিক অর্গান বা বৈদ্যুতিক অঙ্গ। এই বৈদ্যুতিক অঙ্গ ইলফিশের লেজে অবস্থিত। কোনো প্রাণীকে আক্রমণ করার ক্ষেত্রে শিকারের উপরে উঠে শক প্রদান করার মাধ্যমে তাকে কাবু করে থাকে এ মাছ। এ মাছ তার উৎপাদিত সমস্ত বিদ্যুৎ ব্যয় করে আত্মরক্ষা, শিকার করা ও যোগাযোগ করার কাজে। তাই কখনো ইলফিশকে কাবু করতে চাইলে তাদের সবটুকু ইলেকট্রিক শক বের করে দেওয়া ছাড়া দ্বিতীয় উপায় নেই। ইংরেজিতে ইল বা মান মাছের সাথে মেলানো হলেও প্রকৃতপক্ষে মাছটি ছুরি মাছের প্রজাতির অন্তর্ভুক্ত এবং দেখতে অনেকটা মাগুর জাতীয় মাছের ন্যায়। এ মাছ নিয়ে বিজ্ঞানী ও প্রকৃতপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ইলফিশ 6.7 ফুট পর্যন্ত লম্বা ও 20 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। মাছটিকে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদী ও অরণিকা নদীর অববাহিকায় পাওয়া যায়। বৈদ্যুতিক ইলফিশ হল নিশাচর প্রাণী। এরা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। লোনা ও স্বাদু উভয় ধরনের পানিতে ইলফিশ পাওয়া যায়। দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার সাগর ও নদীর স্বচ্ছ পানিতেও এ মাছ রয়েছে। এটি নদী, জলস্রোত, জলাশয় এবং নিমজ্জিত জলজ এলাকার তলদেশে কর্দমাত্মক স্থানে থাকতে পছন্দ করে। যদিও মাছটির অর্থনৈতিক গুরুত্ব তেমন নেই, তথাপি বহু বছর ধরে এটিকে নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাচ্চা ইলের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় অ্যামাজন এলাকার স্থানীয় লোকেরা ছোট ইল মাছকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে। তবে পূর্ণাঙ্গ ইলফিশ নিজেকে রক্ষা করতে যে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে, সে বিদ্যুৎ তার মৃত্যুর প্রায় 8 ঘন্টা পর্যন্ত শরীর থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকায় খাবার হিসেবে ইল মাছকে নিরুৎসাহিত করা হয়। কেননা মৃত্যুর 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ইলফিশের শরীরে যে পরিমাণ বিদ্যুৎ রয়ে যায় তা মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দিয়ে মৃত্যু ঘটাতে সক্ষম। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও লেখক কেনেথ ক্যানিয়ার সম্প্রতি গবেষণা থেকে জানা যায়, জলের তলদেশে থাকলেও শিকারের জন্য বৈদ্যুতিক ইল পানির উপরে লাফিয়ে উঠতে পারে। সন্তানের প্রতি দায়িত্ব পালনে এদের খুবই অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করা যায়। প্রথমে পুরুষ ইল লালা দিয়ে ফেনাযুক্ত বাসা নির্মাণ করে। এ বাসায় স্ত্রী ইল হাজার হাজার ডিম পারে। সঠিকভাবে এ পর্যন্ত 17,000 ডিমের হিসাব মিলেছে। অসংখ্য ডিমের মধ্য থেকে গড়ে 1200টি বাচ্চা বৈদ্যুতিক ইলের জন্ম দেয়। উভয় বাচ্চাকেই রক্ষার জন্য নিয়োজিত থাকে বাবা ও মা। বাচ্চাগুলো 4 থেকে 6 ইঞ্চি লম্বা না হওয়া পর্যন্ত পিতামাতার নজরেই থাকে তারা। ইলফিশ মুখ দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। শতকরা 80% অক্সিজেন এরা বাতাস থেকে নেয়। এ কারণে তারা পানি ছাড়াই বহু সময় বেঁচে থাকতে পারে উপরে। কর্দমাত্মক পানিতে বাস করলেও বৈদ্যুতিক ইলের দৃষ্টিশক্তি প্রখর নয়। তবে এরা তৈরিকৃত বৈদ্যুতিক ক্ষেত্রটিকে রাডারের মতো ব্যবহার করতে পারে। প্রথমে শিকার করার জন্য প্রাণীকে বৈদ্যুতিক শক দেয়।
পরে শিকার দুর্বল হয়ে গেলে বৈদ্যুতিক শকের স্থান শনাক্ত করার মাধ্যমে শিকারকে পুনরায় খুঁজে বের করে তারা। কর্দমাত্মক পানিতে তারা ক্রমাগত 10 ভোল্ট পর্যন্ত চার্জ প্রদান করে উভচর প্রাণী, মাছ এবং পাখিকে শনাক্ত করে থাকে। একটি পূর্ণবয়স্ক ইলফিশ মাত্র 2 মিলিসেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডকে 1000 ভাগ করা হলে সেখান থেকে মাত্র 2 ভাগ সময়ের মধ্যে 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসাবাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেও এরা 100 থেকে 1000 পেশী কোষ ব্যবহার করে। জানা যায় 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে 6 ফুট লম্বা ইল 6000 পেশী কোষকে ব্যবহার করে। ইলফিশ শুধু রাতের বেলায় শিকার করতে বের হয়, তারা মুখ দিয়ে শ্বাস নিতে পারার কারণে জলের উপরিভাগেও তারা শিকার করতে সক্ষম। শিকার করার সময় ইলফিশ তার চারদিকে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। এই বৈদ্যুতিক ক্ষেত্রের নিকট কোনো প্রাণী থাকলে তা শক্তিশালী শকের মাধ্যমে অচেতন হয়ে যায়, আর এভাবেই আত্মরক্ষা, খাদ্য অনুসন্ধান ও যোগাযোগের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে বৈদ্যুতিক ইলফিশ। ইলফিশ যেমন পানির ওপরে ও পানির তলদেশে চলতে সক্ষম, মানুষের তৈরি করা তেমনই এক জলযান সাবমেরিন যা পানির উপরে ও পানির গভীরে চলতে সক্ষম। ভয়ানক এই যুদ্ধযান সাবমেরিন সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, ও নিয়মিত দেশ বিদেশের অজানা বিষয়কে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আমাদের চ্যানেলটি।